তো নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো তো অনেক দিন পর আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এবং যেহেতু এটা অফিসিয়াল নিউজ তো তোমরা অনেকেই চিন্তা রয়েছো যে ডাব্লিউপি প্রিলিমিনারি এক্সাম কবে হবে তা নিয়ে প্রত্যেকে টেনশানে রয়েছে তো তোমাদের কথা চিন্তা করি কিন্তু আজকে ভিডিওটা ভিডিওটা হবে এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে যে অফিসিয়াল যে ম্যাসেজটা দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা থানাতে তারই ডিটেল তোমাদের কাছে নিয়ে আসবে এবং কবে থেকে এক্সাম তোমাদের শুরু হচ্ছে তা হানড্রেড পার্সেন্ট তোমাদের কাছে তুলে ধরবো তো অবশ্যই সঙ্গে থাকবে এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবে এবং অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে মেসেজটা রয়েছে যার মাধ্যমে তোমরা দেখতে পারবে যেখানে দেখো আসানসোল রয়েছে দুর্গাপুর রয়েছে বিধাননগর রয়েছে শিলিগুড়ি আলিপুর বাড়িপুর সুন্দরবন কৃষ্ণনগর রানাঘাট মালদা দার্জিলিং কালিম্পং ঝাড়গ্রাম ঠিক আছে বনগাঁ হাওড়া মুর্শিদাবাদ জলপাইগুড়ি হুগলি সম্পূর্ণটাই রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে এবং তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে তোমাদের যে এক্সাম ডেট যে নিয়ে তোমরা প্রত্যেকের চিন্তা রয়েছো এক্সামটা কবে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে তোমাদের এক্সাম কিন্তু এখানে সম্পূর্ণ ডেটটা দেওয়া হয়েছে তোমার দেখতেই পাচ্ছ এখানে যে তোমাদের এক্সাম কিন্তু ছাব্বিশ নয় দু হাজার একুশ ওকে অর্থাৎ এই ডেট যেটা তোমাদেরকে বারবার করে অ্যানাউন্স করছি অর্থাৎ ছাব্বিশ নয় দু হাজার একুশ আর হাতে তোমাদের কিন্তু মাত্র এক মাস টাইম আছে ওকে তাই প্রত্যেকে বলছি ভালো মতো প্রিপারেশন নাও ওকে আর গতবার যারা কোয়ালিফাই করতে পারো নি তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই তোমরা সিরিয়াসলি পড়াশোনাটা করো এবং অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে ক্লাস করানোর প্রক্রিয়া শুরু করছি খুব শীঘ্রই সেটা সম্পূর্ণ হবে আমরা সমস্ত রকম সিস্টেম গুছিয়ে ফেলেছি জাস্ট কয়েকটা দিন লাগবে তো অবশ্যই যারা অনলাইনে মক টেস্ট দিতে চাইছো বা যারা আগামী দিনে ক্লাস করতে চাইছো প্রত্যেকের জন্য ওয়েলকাম করব। তো অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবে কারা কারা আগ্রহী এবং অবশ্যই আমরা তোমাদের পাশে অল টাইম ছি আছি এবং সামনেও থাকবো সে আশায় রয়েছে তো ভিডিওটা আশা করি তোমাদের প্রত্যেকেই ভালো লাগবে কারণ তোমাদের এটা জানা দরকার ছিল কবে থেকে তোমাদের এক্সাম শুরু তো এটা সম্পূর্ণ অফিসিয়াল একটা নোটিফিকেশান বা মেসেজ বলতে পারো সম্পূর্ণ জেলাতে দেওয়া হয়েছে তো আজকে ভিডিওটা আর বিস্তারিত পারবো না তো অবশ্যই প্রস্তুতি থাকো এবং অবশ্যই আগামী ভিডিওর জন্য তৈরি থাকো দেখা হয় পরবর্তী ফিরতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দে